গত বছর ছিলেন কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন, টিমকে ফাইনালেও তুলেছিলেন তিনি। তবে এবার টিম পাননি ইয়ন মর্গ্যান। কলকাতা তো বটেই, কোনো টিমই অকশনে তাকে কিনতে আগ্রহ দেখায়নি। টিম না পেয়ে এবার মুখ খুললেন ইংল্যান্ডকে বিশ্বকাপ দেওয়া ক্যাপ্টেন। জানিয়েছেন, এবার খেলার সুযোগ না পাওয়ায় খুব একটা দুঃখ পাননি তিনি। আইপিএল প্রসঙ্গে মর্গ্যান বলেন, সত্যি বলতে খুব একটা খারাপ লাগছে না। বিশ্বের সেরা টুর্নামেন্টে খেলতে পারার অভিজ্ঞতা অবশ্য সম্পূর্ণ আলাদা। আইপিএলে যে কয়েক বছর খেলেছি, অনেক ভালো মুহূর্তের সাক্ষী থেকেছি, অনেক কিছু শিখেছি। এবারের মরশুমে সুযোগ না পাওয়ায় পরিবারের সঙ্গে অনেক বেশি সময় কাটাতে পারছেন মর্গ্যান। সামনে লম্বা ক্রিকেট মরশুমের আগে এই বিশ্রাম প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি। মর্গ্যান বলেন, এরপরে একেবারে বিশ্বকাপ পর্যন্ত টানা ক্রিকেট রয়েছে, তাই তার আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগছে। আইপিএল তো শুরু হয়ে গেছে, তাই তোমরা ভারতের নাম্বার ওয়ান গেমিং প্ল্যাটফর্ম ওএসজি ক্রিকেটে গিয়ে খেলো। আমিও এখান থেকে 5 লক্ষ টাকা ইনকাম করেছি। এখানে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস আর উইথড্রল এবং ডিপোজিট পেয়ে যাবে। এখানে আইপিএল চলাকালীন 25 থেকেও বেশি লোক কোটিপতি হয়েছেন। নিচে ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট আইপিএলের সমস্ত ম্যাচের জন্য আইডি নিতে পারো। আর এখনই জয়েন করলে 10% বোনাস তোমরা পেয়ে যাবে।